গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ঠিকঠাক আছি। আর আজ এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সকালবেলা মর্নিং ব্লগটা শুরু করলাম। তো সকালবেলায় তোমরা দেখতে পাচ্ছ এটা মিস্টার সরকারের ব্রেকফাস্ট চলে গেল। একটা মিক্স সবজি বানিয়েছিলাম, ডিম ভাজা দিয়েছিলাম, স্যালাড দিয়েছিলাম আর রুটি। আর এটা সানামার সকালের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে রুটি গুঁড়ো করে দিয়েছি সাথে কলা আর দুধ। এটা মিশিয়ে ওকে খাইয়ে দেবো। মিস্টার সরকার সকালে টিফিন খেয়ে অফিসে চলে যাচ্ছে, আর সানামা এখানে প্রতিদিন ওনার বাইকে একটু উঠবে বলে ওর সাথে সাথে আসে। সে খাওয়া অর্ধেক ফেলে রেখে চলে এসেছে বাইকে। দেখতেই পেলে ও আসার চেষ্টা করছিল না, তবু ওকে জোর করে আনা হয়েছে। আর এখানে ও অনেক সকালে উঠেছে, ঘুমও পেয়েছে, তো সেই আবার খাইয়েছি এবং আমি আমার গ্রিন টিটা খাচ্ছিলাম। আজকের দুপুরের মেনুতে থাকবে কাঁকড়া, আলু ভাজা, ইলিশ মাছগুলো ছিল সেগুলো ভাজা করবো, আর এই জ্যান্ত মাছগুলোর ঝিঙে আলু দিয়ে পরে বিনস অ্যাড করেছিলাম, সেটা দিয়ে একটা পাতলা ঝোল। আর সকালবেলা দুধ ছিল বলে আমি একটু পায়েস করেছিলাম, কিন্তু পায়েস একটু ঘন হয়ে গেছে, এখানে আরটু দুধ মেশাতে হবে। তো পায়েসটা মোটামুটি ডেজার্টে সবাই ভালো খায়, তো ভাবলাম যে সবই আছে যখন একটু বানিয়ে ফেলি। কিছুটা ফল কেটেছিলাম যেটা আমার ছেলেকেও দিয়েছি, আমিও নিয়েছি। সানা ঘুমাচ্ছে বলে ওকে পরে খাওয়াবো। তো মাছগুলো ভাজছিলাম আর সঙ্গে সঙ্গে আমি ফলগুলোও খাচ্ছিলাম। এখানে ইলিশ মাছ ভাজা, কাঁকড়া, আলু ভাজা হয়ে গেছে। মেয়ের যে একটা ন্যান্সি লাগবে বলেছিলাম সেটা এনে দিয়েছিল, তো এটা এখানে আমি উপরে তুলে রাখলাম। তো ফল খাচ্ছিলাম আর মাঝে মাঝে কেত মারছিলাম। যাই হোক, এখানে আমি জ্যান্ত মাছের ঝোলটা রান্না করছি। বিনস অ্যাড করেছি আলু ঝিঙে দিয়ে, জিরে ফোড়ন দিয়ে এটাকে আমি দিয়ে দিয়েছি, একটু টমেটো দিয়ে দিলাম। যেহেতু এটা সানার মতো রান্না হবে তার জন্য প্রতিদিনই আমরা তাই করছি যে একটু কম ঝাল দিয়ে দিচ্ছি, আর ওরটা তুলে নিয়ে পরে ঝাল দিই অ্যাড করছি। সবজিগুলো আমি নুনরতে ভেজে নিয়েছি আর এই লঙ্কাগুলো রেখে দিয়েছি, যখন সানার ঝোলটা তুলে ফেলবো তারপর এই কাঁচা লঙ্কাগুলো অ্যাড করবো। এদিকে হাফ টমেটোটা ছিল, তো ভাবলাম বিট নুন দিয়ে আমি খেয়েই নিই। ওদিকে রান্না হয়ে গেছে, আমি একটু রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, আজকে তোমাদের এটা ডিটক্স ওয়াটার আগেও বানানো দেখিয়েছিলাম, তো আমি যেহেতু রোজই খাই এটা, আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল তো ডিটক্স ওয়াটার বানিয়ে নিলাম। তো এখানে আমার কাছে শশার কুচি দিয়ে দিলাম, লেবুর কুচি দিয়ে দিলাম, আর মৌসুমি লেবু ছিল সেটা দুটো এক টুকরো বেঁচে ছিল ওটাও দিয়ে দিলাম, আর তুলে এনেছিলাম পুদিনা পাতা সেগুলোও দিয়ে দিলাম। এর মধ্যে সবথেকে ভালো হয় আদা দিলে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে আদা যা ছিল আমি মশলায় দিয়ে ফেলেছি, সো গোটা আদা ছিল না বলে আমি আর ইউজ করলাম না। তো যেটুকু যা আছে সেই দিয়েই আমি ডিটক্স ওয়াটারটা বানিয়েলাম। এদিকে সানা ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ভিটামিন সি খাওয়ানোর চেষ্টা করছিলাম, কারণ বাচ্চাদের, ছোটো বাচ্চাদের জন্য টক জাতীয় খাবার খুবই ভালো, এ হজমেও সাহায্য করে, প্লাস মুখে রুচি আনে, যাদের খাওয়ার ইচ্ছা থাকে না খাওয়াটাও বাড়ে। তো যেহেতু খাওয়া নিয়ে একটু ঝামেলাই করে, খুব বেশি করে না, অল্প একটু করে, তো ভাবলাম তো রোজই কিছু না কিছু ফল দিই, তো আজকে ভাবলাম যে মৌসুম্বি দিই। এরপরে সানা দুপুরের লাঞ্চ যেটা বলেছিলাম ভাত আর ওই মাছের ঝোলটা, ওটা ওকে খাইয়ে দিই। এবার ওটা খাইয়ে দিই যেহেতু ও ঘুম থেকে উঠেছে, আজকে মনে হচ্ছে না ও ঘুমাবে আর এরপরে। ঘুমের লক্ষণ ওকে
ওকে দেখে মনে হচ্ছে ঘুম থেকে উঠেছে, বাট না, ও এখনও টিল ঘুমায়নি। তো ওকে ভাবলাম চল ছাদে গিয়ে একটু ঘুরে আসি, 5টা বাজে। তো দেখো এখানে আমাদের মালটা গাছটা অনেক মালটা হয়েছে, সেটাই তোমাদের দেখাচ্ছি। আর বাড়ির চারপাশটা বেশ সুন্দর লাগছে, আকাশটা বেশ মেঘলা করে এসছে, মনে হচ্ছে এরপরে বৃষ্টি নামবে। যথারীতি এখন 6:20 বাজে, 6:20তেও টিউশন দিতে যাচ্ছি, বৃষ্টি বিশাল পরিমাণে নেমেছে। ভাবলাম যে বৃষ্টি অল্প পড়ছে, বাইরে বেরিয়ে দেখি এই অবস্থা। বন্ধুরা এখন রাত্রি বেজে গেছে 8টা, ওকে নিয়ে আমি চলে আসছি, হেঁটে আসছি, কারণ আবহাওয়াটা খুব ভালো লাগছে, তাই জন্য বললাম হাঁটবো। আর একটা বড় কথা, ও এখান থেকে মোমো খাবে, তো মোমো খেতে গেলে টোটোতে উঠলে মোমোর দোকানে দাঁড়ানো যাবে না, তো বললাম চল একটু হেঁটে নিই, তারপরে মোমো খাবো। আমরা এখন ওই মোমোর দোকানটায় যাবো, এই যে এই মোমোর দোকানটায় যাবো, গিয়ে মোমো কিনবো, তারপর বাড়ি যাবো। আমরা মোমোর দোকানে এসে গেছি, দু প্লেট মোমোর দোকানে ওয়েট করছিলাম, আর চারপাশের দৃশ্যগুলো দেখছিলাম, যেখানে আমি তোমাদের তুলে ধরেছি। দেখো সেন্ট্রাল পার্কের ওই বড় ওয়াটারফলটা, যেখানে আমি এর আগের ব্লগে সানাকে নিয়ে গেছিলাম, সেটা দেখা যাচ্ছে। বেশ অনেকক্ষণ মোমোর দোকানে দাঁড়ানোর পর আমরা টোটো করে চলে আসছি, সেখানেও আমাকে একটু কেক মারতে হবে, এমন ভাব করে যাচ্ছে যেন কি কোথায় যাচ্ছি, কি কিনে আছে। এই মোমো কিনে বাড়ি যাচ্ছি, টোটোয় উঠে গেছি। চিকেন মোমো, আর সঙ্গে সঙ্গে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা নতুন আছে, যে যেখান থেকে দেখছো, তাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট, বাই বাই।